কি ভয়ানক সেই চাহনি! মনে হলো শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে বেরিয়ে যাচ্ছে। মৃত্যু ভয় কাকে বলে সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজও সেই আমবাগানের পাশ দিয়ে সন্ধ্যের পর যেতে বুকটা ধড়াস ধড়াস করে। ঘটনার 5 বছর পরেও সেই পূর্ণিমা রাতের কথা মনে পড়লে চোখের সামনে অন্ধকার হয়ে যায়। আপনারা শুনছেন আনক্যানি ডায়েরি, দ্য মিডনাইট হরর স্টেশন। আজকের ঘটনা আমাদের পাঠিয়েছে সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্তর জবানিতেই শুনবেন ওর জীবনের এই অদ্ভুত ঘটনা। তবে তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হলে নিচের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। সব গল্প সবার আগে পেতে ক্লিক করুন বেল বাটন। এবার লাগিয়ে নিন হেডফোন, বন্ধ করুন চোখ আর মন দিন ঘটনায়। জিৎ আবার সেই পুরনো ঘটনা নিয়ে কথা তুলল। আর যায় কোথায়, আমরা 4 জন বন্ধু পরিকল্পিতভাবে জিতের লেগ পুলিং শুরু করলাম। জিৎ মুখে বিশেষ প্রতিবাদ করছিল না, কিন্তু বিরক্ত যে হচ্ছিল সেটা বুঝতেই পারছিলাম। সেই সঙ্গে আমবাগানের আড্ডা থেকে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করছিল সে। তবে আমরাও থামার পাত্র নই। চাঁদনি রাতে আমবাগানের মাচায় বসে জিৎকে ভীতু প্রমাণ করার কোনো রকম চেষ্টাই আমরা বাকি রাখছিলাম না। এরকমই আড্ডা মারতে মারতে জিৎ আমাদের আগে একদিন বলেছিল যে মাস তিনেক আগে এরকমই একটা পূর্ণিমার রাতে সে নাকি এই আমবাগানে লাল শাড়ি পরিহিতা কোনো মহিলাকে দেখেছিল। তার মুখটা ঠিক মতো দেখতে না পেলেও সেই নারী মূর্তিকে ভীষণই ভয়ানক বলে মনে হয়েছিল তার। আজ পূর্ণিমা সেটা জানতে পেরে আবার সেই ঘটনার কথা তুলেছে জিৎ। জিৎ সহ আমাদের 4 জনের গ্রুপে আমি ওদের থেকে বয়সে একটু বড়, তাই আমাকে ঘটনাটা বিশ্বাস করানোর চেষ্টা জিৎ আগেও করেছে, কিন্তু আমি কোনোভাবেই ওর এই ঘটনার কথা বিশ্বাস করিনি, প্রশ্নই ওঠে না। যাই হোক, গ্রীষ্মের সন্ধ্যায় মৃদুমন্দ হাওয়া চলছে আমবাগানে। আমবাগানের মাঝে মাচাতে আমরা বসে আছি, চারিদিক নিস্তব্ধ। বুবাই বাড়ি থেকে পকোড়া আর ফ্লাস্কে চা এনেছিল সান্ধ্যকালীন আড্ডার জন্য, আমরা তাতেই মনোযোগ দিয়েছি। তখন সন্ধে 1:30 হবে। জিতও চায়ের কাপে চুমুক দিচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল মাথার উপর দিয়ে। আমরা এই হঠাৎ ঠান্ডা হওয়ার কারণ বুঝতে না পেরে একে অপরের দিকে তাকাতে লাগলাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আবার মাথার উপর দিয়ে বয়ে গেল ফিরতি ঠান্ডা হাওয়া। জিৎ ভয় পেয়েছে প্রচণ্ড, আমাদেরও ভয় লাগতে শুরু করল। তারপরেই প্রত্যক্ষ করলাম আমাদের মাচা থেকে ফুট 10 দূরত্বে লাল পার সাদা শাড়ি পরিহিতা এক নারী মূর্তি আমাদের দিকেই যেন এগিয়ে আসছে। কথা বলা, উঠে বসা বা সেখান থেকে পালিয়ে যাওয়ার যাবতীয় ক্ষমতা লোপ পেয়েছিল আমাদের। আস্তে আস্তে প্রকট হচ্ছিল সেই মূর্তি। তবে আশ্চর্যের বিষয়, সেই মহিলার কোমরের নিচের অংশ কেমন যেন ধোঁয়াশা, তিনি যেন হাঁটছেন না, তিনি ভেসে বেড়াচ্ছেন হাওয়ায়। ভেসে ভেসে তিনি এগিয়ে আসছেন আমাদের দিকে। আমবাগানের চারদিকের পরিবেশ তখন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের সবার শরীর বরফের মতো ঠান্ডা। জিতের চোখে মুখে ভয়ের ছাপ। হঠাৎ সেই মহিলা মুখটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। কি ভয়ানক মুখ! সারা জীবন সেই মুখ ভোলা যাবে না। মুখটা পুরো ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে শরীরে বিন্দু মাত্র রক্ত নেই।
মুখে একটা ক্রূর হাসি। পূর্ণিমার চাঁদের আলোয় মনে হলো তার গলায় যেন মোটা কোনো দড়ির কালশিটের দাগ পড়েছে। আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আমবাগান থেকে বড় রাস্তার দিকে প্রাণপণে দৌড় দিলাম প্রত্যেকে। দৌড়ানোর সময় মনে হচ্ছিল সেই নারী মূর্তিও যেন আমাদের পেছনে ধাওয়া করছে। দৌড়তে দৌড়তে বারবার পেছনে তাকাচ্ছিলাম। আমার বাকি বন্ধুদের থেকে খানিকটা পিছিয়েই পড়েছিলাম আমি। বড় রাস্তায় পৌঁছে তাল সামলাতে না পেরে রাস্তার পাশে থাকা মণ্ডলদের পুকুরে গিয়ে পড়লাম ঝপাস করে। পুকুরে ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে সামনের কুঁড়ে ঘরটা থেকে বেরিয়ে এলো মাধব কাকা। মণ্ডলদের পুকুরে মাছ চাষ হয়, আর উল্টো দিকের কুঁড়ে ঘর থেকে প্রায় 20 বছর ধরে এই পুকুরের রাখওয়ালি করছে মাধব কাকা। চোর এসেছে ভেবে সে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে দেখে পুকুরে পড়ে থাকতে, বলে, কি রে এই ভর রাতে পুকুরে কি করছিস? তারপর হাত ধরে আমাকে পুকুর থেকে টেনে তোলে। আবার জানতে চায় কি হয়েছে। আমি মাধব কাকাকে বিশেষ কিছু তখন বলতে পারিনি, শুধু বললাম, আমাকে একটু বাড়ি ছেড়ে দিয়ে এসো মাধব কাকা। মাধব কাকা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে গেল। আমি সারা রাত মুড়ি দিয়ে শুয়ে থাকলাম, কিন্তু এক ফোঁটাও ঘুম হলো না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল সেই ভয়ঙ্কর নারী মূর্তি। সকালে মাধব কাকা এলো আমাদের বাড়িতে। সব ঘটনার কথা তখন আমি তাকে খুলে বললাম। মাধব কাকা শুনে বলল যে সে এটা আগেই বুঝতে পেরেছিল। বছর তিনেক আগে তার সঙ্গেও নাকি এরকমই ঘটনা ঘটেছিল। তারপর মাধব কাকা বলল, মণ্ডল বাড়ির বড় কর্তা রাজারাম বাবুর স্ত্রী বছর 30 আগের এক পূর্ণিমা তিথিতে এই আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। সাংসারিক অশান্তির জন্যই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। তারপর থেকে পূর্ণিমা তিথিতে বিশেষ বিশেষ সময় ওই আমবাগানে অনেকেই তার দেখা পেয়েছে। তারপর অনেকদিন সেই আমবাগানে মানুষের আনাগোনা বন্ধ ছিল। আমরাই ফের ওখানে যাওয়া নতুন করে শুরু করি। সেই ঘটনার পর 5 বছর কেটে গেছে, কিন্তু আজও সেই ঘটনার কথা আমি ভুলতে পারিনি। এখনও আমরা আমবাগানে যাই, তবে সেটা দিনের বেলা, আর পূর্ণিমা তিথিতে আমবাগানের কথা আমরা মনেও আনি না। কেমন লাগলো আমাদের আজকের ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। আজকের এই ঘটনা এ পর্যন্তই। পরের সপ্তাহে আবার ফিরব নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। ভালো থাকুন সবাই।